আইএলটিএস নিয়ে ভয় পাচ্ছেন? আইএলটিএস কোচিং কোথায় করবেন? মালয়েশিয়াতে পড়তে আসতে চাইতেছেন, রাত আইএলটিএস নাই, এখানে এসে ইংলিশ কোর্সে জয়েন করা অনেক টাকা পে করতে হবে, কোনো দরকার নেই। আপনারা চাইলে ইনটি ইউনিভার্সিটি আসতে পারেন, ফ্রিলি তারা ইংলিশ কোর্স করে আপনাকে মেইন কোর্সে জয়েন করাবে। সবচেয়ে বড় অফার হচ্ছে এখানে আপনার প্রিভিয়াস একাডেমিক রেজাল্টের উপর 10 থেকে 45% পর্যন্ত স্কলারশিপ অথবা ওয়েভার দিচ্ছে। তাহলে দেরি না করে আজ ইনটি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করুন, এনএস গ্লোবালের সাথে অ্যাপ্লাই করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি কথা বলবো ইনটি ইউনিভার্সিটি, ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ নিয়ে। অনেকে হয়তো জানে, যারা আমার রেগুলার ভিডিও দেখেন বা যারা আমার স্টাডি রিলেটেড ভিডিওগুলো প্রায় দেখেন বা আমার সাথে যাদের যোগাযোগ আছে, আপনারা অনেকেই জানেন যে আমি ইনটি ইউনিভার্সিটিতে অফিসিয়ালি কাজ করার জন্য একটা এগ্রিমেন্টে গেছি। সো আবার এটাও অনেকে জানেন যে আমি ঢাকায় অফিস দিছি এবং অফিসিয়ালি কাজ করার চেষ্টা করতেছি বা অলরেডি আমার কাজ চলতেছে। যদিও আমি আগে থেকে স্টুডেন্ট নিয়ে কাজ করতাম, বাট এটা আনঅফিসিয়ালি এবং প্রফেশনালি ছিল না। আমার পড়াশোনার পাশাপাশি কেউ নকলে তাকে হেল্প করা মূলত উদ্দেশ্যটাই ছিল আর কি। তা ওই হিসাব করলে আমি অলমোস্ট এখন হিসাব করলে আমার প্রায় 65+ স্টুডেন্ট আছে মালয়েশিয়াতে, তার ম্যাক্সিমামই হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে আর কি, বাকি দু একটা ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্ট আছে আর কি। এই হলো আমার পরিচয় আপনাদেরকে দিলাম। আপনারা অনেকেই যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন বা অনেকে জানেন যে আমি সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে ব্যাচেলার কমপ্লিট করছি এবং এখানে এখন বর্তমানে মাস্টার্স করতেছি আর কি। আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমি কথা বলবো ইনটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে, কত টিউশন ফি বা ইনটি ইউনিভার্সিটিতে কাদের জন্য আসবেন এই নিয়ে আজকে একটা বিস্তারিত কথা বলবো। আমি আমার স্টাডি রিলেটেড ভিডিওগুলো ম্যাক্সিমাম 7-8 মিনিট বা 10 মিনিট বা 12 মিনিট, এর বেশি হয় না। তবে আজকের ভিডিওটা হয়তো বা একটু বেশি হতে পারে, 15-20 মিনিট হতে পারে, কারণ আমি চেষ্টা করব যে প্রাথমিক যে ইনফরমেশনগুলো এগুলো সবগুলো একটা ভিডিওতে দেওয়ার জন্য, পরে স্টেপ বাই স্টেপ কোন ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হলে সেটা ছোট ছোট আকারে পরবর্তীতে ভিডিও বানিয়ে দিব। তো ইনটি ইউনিভার্সিটিতে কারা আসবেন এই কথাটা প্রথমে বলে নেই, ভিডিওটা যারা দেখতেছেন প্রথমে তাদের জন্য বলবো, যারা একটু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের তারা আমার মনে হয় ইনটি ইউনিভার্সিটি অ্যাভয়েড করা ভালো হবে। তা এখানকার কারণ হচ্ছে ইনটি ইউনিভার্সিটির টিউশন ফি কিন্তু অনেক হাই, অনেক বেশি। সো যাদের ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো, যাদের ফ্যামিলি ফিনান্সিয়াল কন্ডিশন মিডল ক্লাস থেকে একটু ভালো, একটু বেশিই ভালো, তাদের জন্য হচ্ছে ইনটি ইউনিভার্সিটি বেস্ট ইউনিভার্সিটি। কারণ হচ্ছে এটা একটা রেপুটেটেড ইউনিভার্সিটি, এটার যথেষ্ট পরিমাণ সুনাম দেশে এবং দেশের বাইরে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা প্রচুর সাবজেক্টও অপারেশন করে রাখছে ইউরোপ, ইউএসএ অথবা অস্ট্রেলিয়াতে, ওদের অনেকগুলো ইউনিভার্সিটির সাথে অফিসিয়ালি সাবজেক্ট কোলাবরেশন করা আছে। অনেক সময় ওদের এখান থেকে ক্রেডিট ট্রান্সফার বিষয়টা অনেক বেশি হেল্প হয়, যেটা হচ্ছে ওরা যেটা করে ওদের এখানে কিছু ক্রেডিট করে আপনি পরবর্তী ক্রেডিটগুলো বাকিগুলো অন্য জায়গায় করতে পারবেন। যদিও ক্রেডিট ট্রান্সফার নিয়ে আমি একটা ভিডিও দিছি, সেটার ইনফরমেশন ঠিক আছে, কারণ ভিসা ক্ষেত্রে ওরা প্রসেস করে দিবে, আপনাকে সেটার জন্য এক্সট্রা পে করতে হবে, বাট ভিসার গ্যারান্টি আসলে কেউ দিতে পারে না। বাট ওদের সাথে অনেক ইউনিভার্সিটির, ইউরোপের, ইউএসএর অথবা অস্ট্রেলিয়ার অনেকগুলো ইউনিভার্সিটির সাথে ওদের কোলাবরেশন করা আছে, যেখানে ক্রেডিট ট্রান্সফার করে যাওয়া যায়। আপনি ভিসা হয়ে গেলে আপনি ওখান থেকে পরবর্তীতে বাকি ক্রেডিটগুলো করতে পারবেন আর কি, এরকম একটা সুবিধা আছে। অথবা ডুয়াল অ্যাওয়ার্ড, ওদের প্রচুর ডুয়াল অ্যাওয়ার্ড সাবজেক্ট আছে, যার কারণে হচ্ছে আপনি এখান থেকে পড়াশোনার পাশাপাশি অন্য দেশের অন্য একটা ইউনিভার্সিটির সেম সমমানের একটা সার্টিফিকেট পাইতেছেন, যেটা আমার মনে হয় খুব বেশি কাজে না লাগলেও অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে আর কি। যাই হোক, যেহেতু আমি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, এই জন্য আমি এগ্রিমেন্ট করছি, তাই বলে আমি সব কিছু এখন ভালো বলবো এরকম না। যাই হোক, সে কথা নয়, যে মূল কথায় আসে, ইনটি ইউনিভার্সিটিতে আপনাদের বর্তমানে সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে ইনটি ইউনিভার্সিটিতে ইংলিশ কোর্সের জন্য বর্তমানে 2024 সালে যারা আসবেন তাদের কোনো পেমেন্ট করতে হবে না, যেটা আমার ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যদি আইএলটিএস ছাড়া আসেন সেক্ষেত্রে কি করা হয় যে আপনাকে বিভিন্ন ইংলিশ মানে ইউনিভার্সিটিগুলোতে ইংলিশ ক্লাস করতে হয়, আইইপি কোর্স করতে হয়, যেটার জন্য পে করতে হয়। এটা ইউনিভার্সিটি বেঁধে 4,000 রিঙ্গিত থেকে 7,000 রিঙ্গিত, 10,000 রিঙ্গিত পর্যন্ত পড়ে। ইনটি ইউনিভার্সিটি তো সেম ছিল, বাট 2024 সালে ওরা যেটা করলো,
কারো যদি আইএলস না থাকে তাহলে আপনাকে ওরা বিনা পয়সায় এই আইএলস এর কোর্সটা করাবে, পরবর্তীতে আপনি আইএলস পরীক্ষা দিয়ে মেইন কোর্সে জয়েন করবেন। তার মানে হচ্ছে ইংলিশ কোর্স করতে আপনাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না, এটা অনেক বড় একটা সুযোগ। যারা দেশে আইএলস করতেছেন টাকা দিয়ে বা আসার আগে আইএলস করার ট্রাই করতেছেন বা কোথায় করবেন, সে জায়গার থেকে আমার মনে হয় ইন্টিতে আইএলস এর যে কোর্সটা মানে ইংলিশ যে কোর্সটা, এটা আপনাদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে, অনেক বেশি বেনিফিট হবে, এবং আপনাদের এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। সো দেশে আপনি 30-40 হাজার টাকা খরচ করে করলেন বা 20-30 হাজার খরচ করে করলেন, বা মালয়েশিয়াতে অন্য ইউনিভার্সিটিগুলোতে আসলে আপনাকে যেমন 4,000-5,000 বা 6,000 ইঙ্গিত খরচ করে করতে হবে, ইন্টিতে এটা টোটালি আপনি ফ্রি করতে পারবেন। তার মানে আপনি আইএলস ছাড়া চলে আসতে পারতেছেন, পরে এখানে ওরা আপনাকে ফ্রি কোর্স করাবে, পরে আপনি আইএলস এক্সাম দিবেন, দিয়ে মেইন কোর্সে জয়েন করবেন। সো এটা একটা ভালো অপরচুনিটি, এটা অনলি 2024 ওরা দিছে। এটা কতদিন পর্যন্ত থাকে এটা আসলে আমি জানি না, বাট ওরা আমাকে যেটা বললো যেটা 24 সাল পর্যন্ত থাকবে। এমন হইতে পারে মাঝে যে কোনো সময় স্টপও করে দিতে পারে, বাট যারা অ্যাপ্লাই করবেন ততক্ষণ পর্যন্ত ওপেন থাকলে এটা আপনারা এই অফারটা পাবেন। ইন্টি ইউনিভার্সিটিতে সবচেয়ে আরেকটা বড় মজার মানে মজার বিষয় না মানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যেটা, যে ওরা এই 24 সালে আপনার একাডেমিক রেজাল্টের উপর বেস করে আপনাকে টিউশন ফি থেকে একটা ওয়েবার দিচ্ছে, সেটা 30% থেকে শুরু করে 50-60-70% হচ্ছে। এটা আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে হচ্ছে অনলি ফার্স্ট ইয়ার টিউশন ফিতে। এটা কিন্তু আপনাকে আপনার 3 বছরের কোর্স না, 3 বছরের না, এটা আপনি ডিপ্লোমায় আসেন, ফাউন্ডেশন আসেন আর ব্যাচেলার আসেন, যে কোর্সে আসেন অনলি ফার্স্ট ইয়ার টিউশন ফি থেকে ওরা 10 থেকে শুরু করে 50-70% পর্যন্ত ওয়েভার দিচ্ছে। এটা নট এ স্কলারশিপ, আপনাকে বুঝতে হবে এটা স্কলারশিপ না, এটা হচ্ছে ওয়েভার দেওয়া ফার্স্ট সেমিস্টারে সরি ফার্স্ট ইয়ারে আপনার টিউশন ফি থেকে। এটা আপনার আমি আবারও বলি প্রিভিয়াস একাডেমিক রেজাল্টের উপর বেস করে। এটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত আকারে বললে হয়তো আপনাদের সুবিধা হবে। আমার কাছে ওদের একটা লিস্ট দেওয়া আছে, আমি এটা আমার মোবাইল থেকে দেখে আপনাদের বলতেছি, একদম অথেন্টিক ইনফরমেশন। সেটা হচ্ছে আপনার বাংলাদেশি স্টুডেন্টদের এন্ট্রি স্কলারশিপ 2024, মানে এটা আমি ওয়েভার হিসেবে বলে সুবিধা হবে। সেটা হচ্ছে যাদের সিজিপিএ 4 বা জিপি মানে সরি জিপিএ যাদের 4, এসএসসি বা এইচএসসি স্টুডেন্ট যারা জিপিএ 4, তারা হচ্ছে 10% পাবেন। 4.30 যাদের তারা হচ্ছে 15% পাবেন, এবং 4.5 যাদের প্লাস আইএলটিএস আছে তারা হচ্ছে 20% পাবেন, এবং 4.75 থেকে শুরু করে আইএলস 6 অথবা 6-এর লেস অর্থাৎ 5.5 যাদের আছে ঠিক আছে তারা হচ্ছে 25% পাবেন, এবং যাদের এসএসসি এবং এইচএসসি সিজিপিএ জিপিএ দুইটাতে এ প্লাস আছে ঠিক আছে এবং আইএলস 6.5 আছে তারা হচ্ছে আপনার 30% পাবেন, এবং দুইটাতে এ প্লাস এসএসসি এবং এইচএসসি দুইটাতে এ প্লাস প্লাস আইএলস 7 অথবা 7-এর বেশি আছে বাট নট লেস দেন ব্যান্ড হচ্ছে আপনার 5.1, মানে 5.5-এর নিচে আইএলস যদি আপনি আইএলস 7 আছে বাট কোনো সাবজেক্টে আপনি 5.5-এর নিচে অর্থাৎ 5 আছে কোনো স্কোর কোনো একটা স্পেসিফিক রিডিংয়ে অথবা রাইডিংয়ে, এরকম হওয়া যাবে না। অর্থাৎ আইএলসে 7 এবং মিনিমাম 5.5 যে কোনো ব্যান্ডে, এবং দুইটাতে এ প্লাস তারা হচ্ছে 40-45% এই ওয়েভারটা পাবেন। তার মানে আপনারা বুঝেন যে 4 থেকে হচ্ছে 10%, 15%, 20%, 25%, 30% এবং লাস্ট হচ্ছে 40-45% ঠিক আছে। এটা একটা বিশেষ মানে এটা একটা বিশেষ অফার বলা যায় আমি বলবো, এবং এটা একটা বিশেষ সুযোগ, কারণ বর্তমানে মালয়েশিয়াতে ইউনিভার্সিটিগুলো যে স্কলারশিপের অ্যাডভার্টাইজিং করে এগুলো আসলে দেখবেন যে অ্যাপ্লাই করে তারাই 50% দেয়, যে অ্যাপ্লাই করে 70%। আমি আগেও বলছি কোনো স্কলারশিপ নাই, কিন্তু ইন্টি সবচেয়ে যেটা ভালো জিনিস করছে আপনার রেজাল্টের উপর বেস করে, সবাই কিন্তু একই ধাপের টিউশন ফিটা ছাড় পাইতেছে না, এক একজন এক এক রকম, যার রেজাল্ট যেরকম সে ওরকম পাইতেছে ঠিক আছে। এটা একটা প্লাস পয়েন্ট, অনেক বড় প্লাস পয়েন্ট, যারা পড়তে চাইতেছেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি ঠিক আছে। তো আমি ইন্টির টিউশন ফির ব্যাপারে এবার একটু কথা বলবো। আমি যেহেতু ইন্টিতে নতুন কাজ করতেছি, আমি যদিও ইন্টিতে আগে দুইটা স্টুডেন্ট আনছিলাম বাট অন্য মাধ্যমে, বাট এবার যেহেতু আমি সরাসরি কাজ করতেছি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওদের জিনিসগুলো আমার মুখস্থ না, বাট আমি জিনিসগুলো জানি মুখস্থ না হওয়ার কারণে আমি আপনাদেরকে দেখে বলতেছি। যেমন আপনারা আমাকে সিটি ইউনিভার্সিটি সম্পর্কে জিজ্ঞেস করলে বা সিটি সম্পর্কে আমি কিন্তু কোনো ইনফরমেশান দেখে বলতে না, কারণ আমি ওখানে নিজে থাকি, আমার ওটা টোটালি মুখস্থ। সো ইন্টিতে হচ্ছে আপনার ফাউন্ডেশনের টিউশন ফি হচ্ছে 1 বছরের কোর্স, এটা 20,000 রিঙ্গিত,
ডিপ্লোমাতে হচ্ছে 38,000 রিংগিত, এটা আড়াই বছর থেকে তিন বছরের কোর্স হইতে পারে, এক এক কোর্স, কোনো কোর্স আড়াই বছরের, কোনো কোর্স তিন বছরের, কোনো কোর্স দুই বছরের। সো এটা টিউশন ফি ইন টোটালে আপনার 38,000 রিংগিত। ব্যাচেলারের টিউশন ফি হচ্ছে 70 থেকে শুরু করে, 68 থেকে শুরু করে 90,000 রিংগিত পর্যন্ত, এটা আপনার কোর্স ভেদে এক এক কোর্সের এক এক টিউশন ফি। মাস্টার্সের ক্ষেত্রে সেটা 38,000 রিংগিত টিউশন ফি পর্যন্ত হবে, এবং পিএইচডির ক্ষেত্রে 60,000 রিংগিত পর্যন্ত হবে, অর্থাৎ মালয়েশিয়ান টাকায় আর কি। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা আসলে এই জন্যই বানানো, অনেকে হয়তো জানেন না, অনেকে আমার সাথে যোগাযোগ করেন বা আগে করছেন, অনেকে ইনটিতে অ্যাডমিশন নিতে চেয়েছেন, আমাকে জিজ্ঞেস করছেন, আমি হয়তো আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করে দিয়েছি, বাট অ্যাডমিশনের ব্যাপারে তেমন কোনো হেল্প করতে পারি নাই, কারণ তখন হচ্ছে আমি প্রফেশনালি এই কাজটা করি নাই, তার জন্য আমি কিছু ইনফরমেশন চাইলে দিয়ে দিছি, বা না জানলে বলছি একটু সরাসরি কলেজের সাথে যোগাযোগ করেন। বাট এইবার যেটা আপনাদের জন্য, আমি সরাসরি ইনটিতে কাজ করতেছি। সো বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে পড়তে আসবেন এবং যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, এবং যারা এক বছর পড়াশোনা করে এখান থেকে বিশেষ করে অস্ট্রেলিয়া অথবা ইউরোপের কোনো দেশে যাইতে চান, তাদের জন্য বেস্ট হচ্ছে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। এবং এটা সুবাংজায়াতে একটা ক্যাম্পাস আছে, নিলে একটা ক্যাম্পাস আছে, এবং সাবাতে মেবি ওদের আরেকটা ক্যাম্পাস আছে, বাট আমি হচ্ছে অনলি সুবাংজায়া ক্যাম্পাসে কাজ করব। সুবাংজায়া ক্যাম্পাসে ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং ব্যাচেলার পর্যন্ত, মাস্টার্স এখানে নেই, মাস্টার্স এবং ওদের পিএইচডিটা হচ্ছে নিলাই ক্যাম্পাসে, ঠিক আছে। তো আমি কথা বেশি বড় করব না, এবার একটু সামারি আকারে আপনাদেরকে বলি, যারা পুরো ভিডিওটা দেখছেন তারা তো বুঝছেন, না বুঝলে এবার আরও একটু শর্ট করে বোঝানোর জন্য বলি। ইন্টি ইউনিভার্সিটি খুবই ভালো ইউনিভার্সিটি, এটা রেপুটেটেড ইউনিভার্সিটি, এটার সাথে বাইরের ইউরোপের, আমেরিকার এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার অনেকগুলো ইউনিভার্সিটির সাথে কোলাবরেশন। যারা দেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসা পান নাই বা পাইতেছেন না, তারা আপনারা চাইলে ইন্টি ইউনিভার্সিটিতে আইসা একটা ডুয়াল অ্যাওয়ার্ড বা কোলাবরেশন সাবজেক্টে ব্যাচেলার এক বছর পরে ইজিলি কিন্তু এখান থেকে আপনারা অস্ট্রেলিয়া যেতে পারবেন। সেকেন্ড হচ্ছে এটা টিউশন ফি, এটা টিউশন ফি ফাউন্ডেশনে 20,000, ডিপ্লোমাতে 38,000 এবং ব্যাচেলারে 68,000 থেকে 90,000 রিংগিত পর্যন্ত, মাস্টার্সে 38,000 এবং পিএইচডিতে অলমোস্ট 60,000 রিংগিত এটা টিউশন ফি। এটা সবচেয়ে বড় সুবিধাটা এখন কি, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে আসেন না কেন, আইএলটিএস ম্যান্ডেটরি, এটা হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্টসের রুলস। সো অনেকে হচ্ছে দেশে আইএলটিএস কোর্স করতেছেন বা এখানে আসার পরে ইউনিভার্সিটি ইংলিশ কোর্সগুলো করতে হয়, আপনার আইএলটিএস না থাকার কারণে মেইন কোর্সে যেহেতু আপনার হচ্ছে কি লাগে, আইএলটিএস লাগে, আর আইএলটিএস এর জন্য এখানে না থাকলে আপনাকে ইংলিশ কোর্সে জয়েন করতে হয়, সেটা অনেক এক্সপেন্সিভ থাকে, 4,000 থেকে 8,000-10,000 ইঙ্গিত পর্যন্ত হয়। ইন্টি ইউনিভার্সিটিও সেটা ছিল, যেটা ইন্টি ইউনিভার্সিটি এই 2024 সালের জন্য এই ইংলিশ কোর্সটা ফ্রি করে দিচ্ছে, অর্থাৎ আপনারা ভিসা করে চলে আসতে পারবেন, মেইন কোর্সে জয়েন করার আগে ফ্রিলি, টোটালি ফ্রিলি ইংলিশ এই কোর্সটা করবেন, করে দেন হচ্ছে মেইন কোর্সে জয়েন করবেন। এটা গেল সেকেন্ড, মানে ফার্স্ট সুবিধা। সেকেন্ড সুবিধা হচ্ছে ওরা আপনার প্রিভিয়াস একাডেমিক রেজাল্টের উপর মেরিট বেস স্কলারশিপ অথবা ওয়েভার দিচ্ছে, এই ওয়েভারটা অনলি ফার্স্ট ইয়ারের টিউশন ফিতে পাবেন, নট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, ঠিক আছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে নয়, অনলি ফার্স্ট ইয়ারে। সেটা 10% থেকে শুরু করে আপনার 45% পর্যন্ত আপনার একাডেমিক রেজাল্টের উপর এবং আদার্স যে আইএলটিএস বা এটার উপর বেস করে হবে। এটা গেল একটা, সেকেন্ড হচ্ছে, সরি সেকেন্ড গেল, থার্ড গেল, ফোর্থে হচ্ছে মালয়েশিয়াতে যারা পড়তে আসবেন, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, বাড়ি থেকে টিউশন ফির ব্যাক আপ পাবেন, তাদেরকে আমি বলবো আপনারা ইন্টি কলেজে আসেন, এটা খুবই ভালো হবে আপনাদের জন্য। আদার যদি আপনি টেলার্স বা সানয় মোনাসের সাথে তুলনা করেন, সমমানের 19-20 ডিফারেন্স, সমমানের। সো দেখা গেছে যে টেলার্সে পড়তে যে পরিমাণ টাকা লাগে ওখান থেকে আপনার অ্যাটলিস্ট 20-25,000 ইঙ্গিত ইন্টিতে সেভ হয়ে যাবে আর কি। এই হলো, সো এই ভিডিওটা যারা দেখবেন, আপনারা যারা ইন্টিতে আসতে চাইতেছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমার অফিস অ্যাড্রেস, আমার মালয়েশিয়ান কন্ট্যাক্ট নাম্বার বা দেশের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিব, আপনারা চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি বেশি কথা বললাম না, আমি ভিডিওটা 15-20 মিনিট হবো চিন্তা করছিলাম, বাট আমার মনে হয় এটা আরও কম হবে। আমি আজকে সামগ্রিক বিষয়টা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে ইনটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ টপিক্স ওয়াইজ আপনাদের ভিডিও দিয়ে আসবো, রিসেন্ট মানে ভিডিও দিব সামনে। সো সাথেই থাকুন, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।